হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। মনে করো তুমি অনেক সুন্দরী এবং ইন্টেলিজেন্ট একটি মেয়েকে বিয়ে করলে। বিয়ের প্রথম কয়েকদিন তোমাদের খুব ভালো মতোই কাটল, কিন্তু কিছুদিন যেতেই তুমি বুঝতে পারলে তোমার স্ত্রী তোমাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং তোমার জীবন বিষিয়ে উঠল। তুমি এই বিষণ্ণ জীবন থেকে মুক্তি পেতে তোমার থেকে অনেক কম বয়সী একটি মেয়ের সাথে সম্পর্ক শুরু করলে। তোমার স্ত্রী সেটা জেনে গেল, তারপরে সে এমন সব কাজ শুরু করলো যা ছিল তোমার কল্পনারও বাইরে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা দেখব বেন অ্যাফ্লেক ও রোজামন্ড পাইক অভিনীত এক অসাধারণ সিনেমা গন গার্ল। তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সিনেমার শুরুতেই নিক তার বোন মার্গোর সাথে দেখা করতে তার বারে যায় এবং নিক জানায় আজকে তার পঞ্চম বিবাহবার্ষিকী। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখা যায় 5 বছর আগে নিক তার বর্তমান স্ত্রী অ্যামির সাথে একটি পার্টিতে পরিচিত হয়। এরপরে তারা প্রেমে পড়ে যায় এবং বেশ ফুর্তি করে। নিক মার্গোর সাথে কথা বলা অবস্থায় তার প্রতিবেশীর কাছ থেকে একটি ফোন কল পায়। নিক বাড়িতে ফিরে তার স্ত্রী অ্যামিকে খুঁজে পায় না এবং তার বিভিন্ন আসবাবপত্র ভাঙা দেখতে পায়। তারপরে সে পুলিশকে ফোন করে। এরপরে ডিটেকটিভ রন্ডা এবং প্যাট্রিক এসে তার বাড়িতে ইনভেস্টিগেশন শুরু করে। রন্ডা অ্যামির রুমে গিয়ে অ্যামেজিং অ্যামি নামে একটি কার্টুন ম্যাগাজিন দেখতে পায়। সে বলে সে ছোটবেলায় এই বইগুলো খুব পছন্দ করত। তারপরে রন্ডা বুঝতে পারে এই অ্যামেজিং অ্যামি হচ্ছে নিকের স্ত্রী। অ্যামির জীবনের উপর খুব ছোটবেলা থেকেই একটি কার্টুন আর্টিকেল বের হতো, এই জন্য ছোটবেলা থেকেই অ্যামি ছিল খুবই ফেমাস। এরপরে আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যামেজিং অ্যামির এক বই পাবলিকেশনের দিনে নিক অ্যামিকে বিয়ের প্রস্তাব দেয় এবং অ্যামি রাজি হয়। এরপরে বর্তমান দৃশ্যে দেখা যায় নিককে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। সেখানে এজেন্ট রন্ডা এবং প্যাট্রিক তাকে অ্যামি সম্বন্ধে বিভিন্ন কোশ্চেন করে, কিন্তু নিক সেসব কোশ্চেনের সঠিকভাবে উত্তর দিতে পারে না। এরপরে ফ্ল্যাশব্যাকে আবার দেখা যায় অ্যামি এক ডায়েরিতে তাদের অতীত বর্ণনা করছে। অ্যামি বলছে তাদের বিয়ের 2 বছর হয়ে গিয়েছে, কিন্তু তারা অন্যান্য কাপলদের মতো নয়, তারা বেশ সুখী এবং তারা বেশ মজা করে। এরপরে এজেন্ট রন্ডা নিকের কাছে এই ক্লু 1 খামটি সম্বন্ধে জানতে চায়। নিক জানায় তার স্ত্রী প্রত্যেক বছর তাদের অ্যানিভার্সারিতে ট্রেজার হান্টের ব্যবস্থা করত। এই ক্লু 1 হয়তো সেই ট্রেজার হান্টেরই একটি অংশ। তারপর তারা ক্লু 1 সমাধান করে নিকের কাজের অফিসে ক্লু 2 খাম খুঁজে পায়। এরপরে রন্ডা নিকের অফিসে একটি অন্তবাস খুঁজে পায়। এজেন্ট রন্ডা বুঝতে পারে নিকের অন্য মেয়েদের সাথেও সম্পর্ক ছিল। এরপরে আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় নিক এবং অ্যামির জীবন অন্যান্য কাপলদের মতোই বিরক্তিকর হয়ে গিয়েছে। এরপরে অ্যামিকে খোঁজার জন্য একটি সার্চ পার্টির আয়োজন করে তার বাবা মা। সেদিন রাতে নিক তার বোন মার্গোর বাসাতে যেয়ে থাকে এবং গভীর রাতে তার সাথে একটি মেয়ে দেখা করতে আসে। মেয়েটি ছিল নিকেরই স্টুডেন্ট এবং যার সাথে নিকের পরকীয়া প্রেম চলছিল। তারপরে নিক সে মেয়েটির সাথে ফুর্তি করতে থাকে। এরপরে ফ্ল্যাশব্যাকে আবার দেখা যায় অ্যামি বলছে নিক শুধু তাকে মজা করার জন্যই ব্যবহার করত এবং নিকের সাথে তার বেশ ঝামেলা এবং ঝগড়া হতে থাকে। এমনকি একদিন নিক তাকে মেরেও বসে এবং অ্যামি তার স্বামী নিককে ভয় পেতে থাকে। এরপরে বর্তমান দৃশ্যে নিকের বোন মার্গো তাকে সকালবেলা অনেক বকা দেয় কারণ তার স্ত্রী হারিয়ে গিয়েছে, কিন্তু সে এদিকে তার স্টুডেন্টদের সাথে মজা করছে। নিক তাকে জানায় তার এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, তার স্ত্রী অ্যামি তার উপরে অনেক মানসিক অত্যাচার করত। এরপরে তারা টেলিভিশনে দেখতে পায় অ্যালেন অ্যাবট নামে এক টেলিভিশন উপস্থাপক অ্যামির হারিয়ে যাওয়া নিয়ে নিককে সন্দেহ করছে। সম্ভবত নিকই অ্যামিকে মেরে ফেলেছে। তারপরে পুলিশ জানতে পারে অ্যামি অন্তঃসত্ত্বা ছিল। তারপরে এজেন্ট রন্ডা ক্লু 2 খাম সমাধান করে নিকদের পুরাতন বাড়ি থেকে অ্যামির লেখা একটি পুরাতন ডায়েরি খুঁজে পায়। সেখানে তার সব কথা লেখা ছিল, এমনকি শেষের দিকে এমন একটি কথা লেখা ছিল যে তার হাজব্যান্ড হয়তো তাকে মেরে ফেলবে। এরপরে বর্তমানের একটি দৃশ্যে দেখা যায় অ্যামি গাড়ি চালিয়ে চলে যাচ্ছে এবং সে তার ন্যারেটিভে জানাতে থাকে কিভাবে সে সব কিছু করেছে। সে তার প্রতিবেশী এক অন্তঃসত্ত্বা মহিলার ইউরিন চুরি করে নিজেকে প্রেগনেন্ট প্রমাণ করার চেষ্টা করেছে। তারপরে সেই মহিলাকে নিক তাকে মারতে পারে এসব কথাও বলেছে এবং যেদিন সে হারিয়ে যায় সেদিন সে পারফেক্টলি সব কিছু ভেঙে চুরে একটি ক্রাইম সিন তৈরি করেছে এবং সুন্দর একটি ডায়েরিও লিখেছিল, যেটাতে প্রথম দিকে তার এবং নিকের ভালোবাসার গল্প থাকলেও
শেষের দিকে যে নিক তাকে মেরে ফেলতে চায় এমনটাই লেখা হয়েছিল এবং সে এই ডায়েরিটাকে হালকা পুড়িয়ে রেখে দেয় যেন পুলিশ সেটা খুঁজে পায়। নিকের পরকীয়া প্রেমের কথা সে জেনে গিয়েছিল এবং তাই তাকে সাজা দেওয়ার জন্য সে এসব কিছু করেছে। অ্যামিকে খুঁজে না পাওয়া গেলে পুলিশ ভাববে নিক হয়তো অ্যামিকে হত্যা করেছে এবং নিকের ফাঁসি হবে। এরপরে আমি নিজের আউটফিট পাল্টে দূরে একটি জায়গায় বাসা ভাড়া করে একা বসবাস করতে থাকে। সেখানে আমির গ্রেটা নামে একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং আমি নিজেকে ন্যান্সি নামে পরিচয় দেয়। এরপরে আমি গ্রেটাকে তার হাজব্যান্ড নিকের পরকীয়া প্রেম দেখে ফেলার কথাটি জানাই। এরপরে নিক এসব ঝামেলা থেকে বাঁচতে টেনার বোল্ট নামে একজন বিখ্যাত উকিলকে ভাড়া করে। এরপরে নিক টেনার বোল্টের পরামর্শে অ্যামির পুরাতন প্রেমিক টমি ওহারার সাথে দেখা করতে যায়। টমি ওহারা জানায় অ্যামি ছিল একটি সাইকোপ্যাথ। অ্যামি তাকে ফাঁসিয়ে জেলে পর্যন্ত পাঠিয়েছে অথচ যেখানে তার কোনো দোষই ছিল না। এরপরে নিক অ্যামির অন্য আরেক প্রেমিক ডেজি কলিনের সাথে দেখা করতে যায় কিন্তু ডেজি কলিন তার সাথে কোনো কথাই বলে না। এরপরে গ্রেটা তার বয়ফ্রেন্ড বয়েটকে নিয়ে অ্যামির রুমে আসে এবং তারা বুঝতে পারে অ্যামির রুমে কোথাও টাকা লুকানো আছে। এরপরে তারা অ্যামির কাছ থেকে জোর করে টাকা নিয়ে পালিয়ে যায়। এরপরে টেনার বোল্ট নিক ডানকে প্রশিক্ষণ দিতে থাকে কারণ সে একটি টিভি প্রোগ্রামে যাবে এবং সে যে নির্দোষ সেই কথাটি বলবে। এদিকে অ্যামি তার পুরাতন ধনী প্রেমিক ডেজি কলিনকে ফোন করে ডাকে। তারপরে অ্যামি জানায় তার হাজব্যান্ড তাকে মেরে ফেলতে চায়, ডেজি কলিন যেন তাকে সাহায্য করে। অ্যামি ডেজি কলিনের বাড়িতে চলে আসে। এরপরে ডেজি কলিন এবং অ্যামি মিলে টেলিভিশনে নিক ডানের সাক্ষাৎকার দেখতে থাকে। এই টিভি শোতে নিক ডান খুব ভালো পারফরম্যান্স দেখায়। সে বলে তার স্ত্রী অনেক ভালো ছিল কিন্তু তার সাথে সে ভালো ব্যবহার করতে পারেনি। সে চায় তার স্ত্রী যেন তার কাছে ফিরে আসুক এবং সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। এটা শুনে অ্যামি খুবই ইমপ্রেসড হয়ে যায়। এদিকে ডেজি কলিন অ্যামির সাথে সম্পর্ক করতে চায় কিন্তু অ্যামি রাজি হতে চায় না। এদিকে এজেন্ট রন্ডা নিক ডানকে ইনভেস্টিগেশনে বিভিন্ন কোশ্চেন করতে থাকে এবং নিক ডান বুঝতে পারে সে ভালো মতো ফেঁসে গিয়েছে কারণ পুলিশ ভাবতে শুরু করেছে অ্যামি মারা গিয়েছে এবং এই মার্ডারটি নিক ডানই করেছে। এদিকে অ্যামি ডেজি কলিনকেও ফাঁসানোর চেষ্টা করতে থাকে এবং অ্যামি বিভিন্ন প্ল্যান সাজাতে থাকে। এরপরে ডেজি কলিন রাতে ফিরে আসলে অ্যামি তার সাথে ফুর্তি করতে শুরু করে। এর মাঝেই অ্যামি একটি ছুরি চালিয়ে ডেজি কলিনের গলা কেটে দেয় এবং ডেজি কলিন মারা যায়। পরের দিন সকালে নিক ডান দেখতে পায় তার স্ত্রী অ্যামি রক্তাক্ত অবস্থায় ফিরে আসছে। এরপরে পুলিশ অফিসাররা অ্যামির কাছে জানতে চায় কি হয়েছিল। অ্যামি তখন জানায় তাদের বিয়ের অ্যানিভার্সারির সকালে ডেজি কলিন তাদের বাসাতে আসে এবং অ্যামিকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং ডেজি কলিন অ্যামিকে তার বাসাতে আটকে রাখে। সে জানায় ডেজি কলিন তাকে বেঁধে রেখেছিল এবং ফিজিক্যালি টর্চার করে। তারপরে সে কোনো উপায় না দেখে ডেজি কলিনকে মেরে সেখান থেকে বের হয়ে আসে। প্যাট্রিক নিক ডানকে জানায় অ্যামি ডেজি কলিনের গলা বক্স কাটারের ছুরি দিয়ে কেটে দিয়েছে। নিক তখন বলে অ্যামির হাত যদি সবসময় বাধাই থাকতো তাহলে সে কি করে একটি ছুরি পেল। এরপরে অ্যামি তার হাজব্যান্ড নিকের সাথে তাদের বাসাতে ফিরে আসে। নিক অ্যামিকে বলে তুমি একটা লোককে মেরে ফেলেছ, তুমি তো মার্ডারার, এবং অ্যামি জানায় সে তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্যই মেরেছে কারণ সে যদি ডেজি কলিনকে না মারত এবং সে যদি ফিরে না আসতো তাহলে তার হাজব্যান্ডকে তার হত্যার দায়ে ফাঁসি হয়ে যেত। তারপরে নিক অ্যামির সাথে বিভিন্ন প্রোগ্রামে খুশি থাকার অভিনয় করতে থাকে। নিক রন্ডাকে জানায় অ্যামি স্বীকার করেছে সে ডেজি কলিনকে হত্যা করেছে কিন্তু রন্ডা তাকে বলে এই কেসটি ক্লোজ হয়ে গিয়েছে এবং তার কাছে কোনো প্রুফও নেই। এদিকে অ্যামি আরও বেশি ফেমাস হয়ে যায়। এদিকে নিক তার এই সাইকোপ্যাথ স্ত্রীর সাথে একসাথে রাতে থাকতেও ভয় পায় তাই সে আলাদা ঘুমায়। এরপরে অ্যামি নিককে জানায় সে এখন প্রেগনেন্ট। তখন নিক বলে সে তো অ্যামিকে ছুঁয়েও দেখেনি। তখন অ্যামি জানায় নিক যখন হস্তমৈথুন করে ফেলে দিয়েছিল সেখান থেকেই অ্যামি তার স্পার্ম কালেক্ট করে প্রেগনেন্ট হয়ে গিয়েছে এবং নিক খুবই রেগে যায়। নিক বলে এভাবে নিজেদের নিয়ন্ত্রণ করার অর্থ কী, একে অন্যকে কষ্ট দেওয়ার মানে কী। তখন অ্যামি বলে এটাই হলো বিবাহিত জীবন। এরপরে টেলিভিশন উপস্থাপক অ্যালেন তাদের বাসাতে আসে। তারপরে নিক ও অ্যামির ইন্টারভিউ নেয়। সেখানে নিক জানায় সে বাবা হতে যাচ্ছে এবং অ্যালেন অ্যামিকে কংগ্রাচুলেট করে। এভাবে নিক তার এই সাইকোপ্যাথ স্ত্রী অ্যামির সাথে নিজের ইচ্ছার বিরুদ্ধে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, এই সিনেমাটি দেখার পর তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা চলে যায় তাহলে কিন্তু আমাকে দোষ দিও না। প্রতিবারের মতো তোমাদেরই করা কিছু পজিটিভ কমেন্ট শেয়ার করব। রিয়া মণ্ডল বলেছে মুভির কনসেপ্টটা ভীষণ ভালো, আমি তো সাবস্ক্রাইব করে নিলাম, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার আশায়। এমডি মাহি বলেছে ওয়াও,
ফজলুল করিম বলেছে অসাধারণ, কিছুই বলার নাই। শামীম হোসেন বলেছে এরকম আরও মুভি চাই। মাস্তি মুভিজ বলেছে বিগ ফ্যান ব্রো। চান মাহমুদ বলেছে হরর মুভির এক্সপ্লেনেশন চাই। তুরনা খান বলেছে গুড। রাইসা আমনি বলেছে আই লাভ কোরিয়ান হরর থ্রিলার মুভি, প্লিজ আরো কোরিয়ান মুভির এক্সপ্লেনেশন চাই। তারেক আহমেদ বলেছে ভালোবাসার টানে আমি সাবস্ক্রাইব করে দিলাম। আমাদেরই আরেক বন্ধু আয়েশা আক্তার বলেছে ভাইয়া সবার এসএমএস গুলো এভাবে পড়ে শোনালেন, অনেক ভালো লাগলো, সবার কমেন্টের অ্যান্সার দেন, এটাও অনেক ভালো লাগলো, ছোট বোন হিসেবে পাশে আছি, এগিয়ে যান। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো এবং ভালো ভালো সিনেমা দেখতে থাকো।